শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা কারো কারো হাসি মুখ আবার বিষণ্নতা দেখতে পাচ্ছি গত পর্বে আমরা জেনেছি আমাদের প্রত্যেকেরই শারীরিক এবং মানসিক সুস্থতা অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় বিষয় আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের মন বিষণ্ন হয় কোনো বিষয় অমত কিংবা দ্বন্দ্ব তৈরি হলে কি করব আমরা তখন চলো জেনে নেই আজকের আমার ঘরে আমার স্কুলের জীবন দক্ষতা অধিবেশন থেকে আমরা বিশ্বাস করি জীবন দক্ষতা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সহায়তা করে জীবন দক্ষতার উপাদান খুঁজতে তোমরা তৈরি তো আমন্ত্রণ আজকের অধিবেশনে জীবন দক্ষতা চর্চার অন্যতম বিষয় হল আত্মসচেতনতা এই বিকাশ প্রক্রিয়ার দুইটি গুরুত্বপূর্ণ উপাদান হল আবেগ প্রকাশ অনিয়ন্ত্রণ এবং সমানুভূতি আজকের অধিবেশনে আমরা দুইভাবে তোমাদের সঙ্গে সম্পৃক্ত হব প্রথমত আমার মানসিক প্রশান্তি এবং দ্বিতীয়টি আমার পরিবারের প্রতি সমানুভূতি প্রদর্শন শিক্ষার্থী বন্ধুরা এই আলোচনা থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবো অমত এবং দ্বন্দ্বের পার্থক্য শিখতে পারবো দ্বন্দ্ব সমাধান দক্ষতা অনুশীলন করতে পারব। পরিবারের সাথে যখন মতবিরোধ হয় তখন কীভাবে সমানুভূতি দেখিয়ে এবং কার্যকরী যোগাযোগের মাধ্যমে সমাধান করা যায় তা বুঝতে পারব পরিবারের সদস্যদের প্রতি সমানুভূতি প্রদর্শন অনুশীলন করতে পারব শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু অর্থাৎ দ্বন্দ্ব সমাধান দক্ষতা যথাযথভাবে অনুশীলন করতে পারলে আমরা মানসিকভাবে প্রশান্তি পাব এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে শিখবো পাশাপাশি পরিবারের প্রতি সমানুভূতি হওয়ার অনুশীলনগুলো দেখে আমরা নিজেদের মধ্যে অন্যতম জীবন দক্ষতা সমানুভূতির বিষয়টিও চর্চা করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা কখনো কখনো আমাদের সহপাঠীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে আমাদের অমত তৈরি হয় এটা খুবই স্বাভাবিক যতই আমরা তাদের খুব কাছের হয়ে থাকি না কেন অমত আমাদের হতেই পারে কারণ প্রত্যেকটি মানুষই আমরা স্বতন্ত্র তার নিজস্ব মতামত আছে ভালো লাগা পছন্দ অপছন্দ রয়েছে উদাহরণ হিসেবে তুমি বিজ্ঞান ক্লাস পছন্দ করো কিন্তু তোমার বন্ধু বিজ্ঞান ক্লাস পছন্দ করে না তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে কিন্তু তোমার ভাইয়ের চকলেট খেতে ইচ্ছে করছে তুমি এবং তোমার বন্ধুরা সবাই গান পছন্দ করো কিন্তু তুমি যে গানটি পছন্দ করো তা তোমার বন্ধুরা পছন্দ করে না গান নিয়ে এরকম অমত হওয়াও স্বাভাবিক এছাড়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অমত সৃষ্টি হতে পারে কারণ আমাদের প্রত্যেকেরই মূল্যবোধ এবং লক্ষ্যে ভিন্নতা আছে তোমার বন্ধুর সাথে অমত হওয়ার মানে এই না যে তোমার বন্ধুটি ভালো বন্ধু না শিক্ষার্থী বন্ধুরা এবার ভেবে দেখো তো কারও কোনো বন্ধুর সাথে অমত আছে কি না নিয়ে সেই অমত চলো বিষয়টি এখন ভিন্নভাবে আমরা বিশ্লেষণ করি যখন তুমি তোমার বন্ধুদের সাথে কোনো বিষয়ে একমত নও তার মানে এই নয় যে তোমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে তার মানে এই নয় যে তুমি তাদের সাথে ঝগড়া করছো তার মানে হলো তুমি সব কিছুতেই সম্মত নাও এবং তুমি সবার সব কিছুতে সম্মত হতেও পারো না পারো কি এই বিষয়টিকে আমাদের স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখতে হবে অমত এবং দ্বন্দ্ব দুটোর ধারণা কিন্তু ভিন্ন কোনো বিষয়ে একে অন্যের ধারণার সাথে মিল না হলে বা সম্মতি না থাকলে অমতের সৃষ্টি হয় অন্যদিকে দ্বন্দ্ব হলো কোনো বিষয়ে অমত সৃষ্টির পাশাপাশি এমন একটি পরিস্থিতি তৈরি করে যা আমাদের রাগান্বিত অথবা বিমর্ষ করে দেয় উদাহরণ হিসেবে তোমার বোন তোমাকে না জানিয়ে প্রতিবার তোমার পেন্সিল নিয়ে স্কুলে চলে যায় তুমি তাকে বলেছ যদি তার পেন্সিলের প্রয়োজন হয় সেজন্য তোমাকে বলে তারপর নিয়ে যায় কিন্তু সে তা করে না এবং সপ্তাহে অন্তত একদিন তোমাকে না জানিয়ে তোমার পেন্সিল নিয়ে স্কুলে সে চলে যায় এটা তোমাকে খুবই বিমর্ষ করে দেয় যে সে তোমাকে এই বিষয়টি প্রথমে জানায়নি কোনো বিষয়ে একাধিকবার অমত হলে তা আমাদের অনুভূতিতে আঘাত লাগে এবং আমরা কষ্ট পাই যখন অমতের জন্য বারবার আমাদের অনুভূতিতে আঘাত লাগতে থাকে এবং আমরা রেগে যেতে শুরু করি এটাকেই সাধারণত দ্বন্দ্ব বলা হয় তাহলে আমরা জানলাম অমত হল মতামতের পার্থক্য আর দ্বন্দ্ব হলো যে অমত কারো মধ্যে বিমর্ষতা বা রাগের সৃষ্টি করে আমরা এখন অমত এবং দ্বন্দ্বের পার্থক্য জানি এখন আমরা জানবো অমত যখন বড় আকারে দ্বন্দ্ব তৈরি করে কিভাবে তখন তা রোধ করা যায় বা থামানো যায় আমি আমার আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করব এবং শান্ত থাকব কারণ শান্ত না থাকলে দ্বন্দ্ব আরও বৃদ্ধি পেতে পারে যখন কেউ তার ভাবনা প্রকাশ করে আমি তা মনোযোগ দিয়ে শুনবো কারণ ভাবনা প্রকাশের অধিকার সবার আছে কারোর সাথে কথা বলতে আমি অনুভব করি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই ধরনের বিবৃতি ব্যবহার করব আমি মনে করব প্রত্যেকেরই স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ কিছু বলার আছে আমি রাগ না করে তাদের সম্মান দেখাবো কারণ সম্মান দেখানো পারস্পরিক মর্যাদা বৃদ্ধি করে এই পরামর্শগুলো তোমাকে দ্বন্দ্ব এড়াতে সাহায্য করবে কিন্তু তুমি যদি দ্বন্দ্বে জড়িয়েই পড়ো অবশ্যই তোমার জানা দরকার কিভাবে তুমি তা সমাধান করবে চলো দ্বন্দ্ব সমাধানের চারটি ধাপ দেখে নেই দ্বন্দ্ব সমাধানের জন্য আমাদের সবাইকেই অংশগ্রহণ করতে হয় জোরায় বা দলগতভাবে দ্বন্দ্বটি সম্পর্কে আলোচনা করতে হবে এ বিষয়ে তারা কি অনুভব করে এবং কেন তারা বিমর্ষ একসাথে কাজ করে দ্বন্দ্ব সমাধানের দুটি উপায় বের করতে হবে এমন একটি সমাধান বের করতে হবে যেখানে তোমরা দুইজনই সঠিক হিসেবে একমত হয়েছ এবং সব শেষে হাত মিলাও এবং হাসো শিক্ষার্থী বন্ধুরা চলো একটি গল্প শুনি তোমরা দুই ভাই বা দুই বোন তোমরা একসঙ্গে ভালোই আছো কিছুদিন পর তোমার ভাই বা বোন বাইরে বেশি সময় কাটাতে শুরু করলো যারা অনেক রাত পর্যন্ত বাইরে থাকে এবং খেতে ভালোবাসে তাদের সঙ্গে মিশতে শুরু করলো তুমি সেগুলি করতে একদম আগ্রহী নাও এখন যখনই সে তার নতুন বন্ধুদের সাথে থাকে তখন তোমাকে উপেক্ষা করে আর নয়তো তোমাকে উপহাস করে সে তাদের সামনে তোমাকে নিয়ে ঠাট্টা করে এবং এটা তোমার অনুভূতিতে আঘাত লাগে এবং তুমি কষ্ট পাও তারপর যখন তার বন্ধুরা চলে যায় সে তোমার সাথে আবার ভালো ব্যবহার করে এখনও তুমি তোমার বোনকে ভালোবাসো কিন্তু ওই আচরণগুলি তুমি বিমর্ষ হচ্ছ এবং কষ্ট পাচ্ছ এরকম একটি পরিস্থিতি যদি তৈরি হয় তুমি কি করবে তাকে এখন ঠিক করতে পারছ জীবনে এরকম অনেক ঘটনা মুখোমুখি তোমরা হতে পারো বাড়িতে বা স্কুলে এমন কিছু গল্প নিজের মতো করে ভেবে তোমরা কিন্তু ভাই বোন বন্ধুদের সাথে দ্বন্দ্ব সমাধানের বিষয়গুলো আলোচনা ও অনুশীলন করতে পারো আলোচনার মাধ্যমে একই ধরনের দ্বন্দ্বকে কীভাবে সমাধান করেছে এই বিষয়েও তোমরা ধারণা পেতে পারো অনেক সময় আমরা আমাদের বন্ধুদের এবং পরিবারের সাথে অমত পোষণ করি কোনো কোনো সময় মানুষের সাথে অমত পোষণ করাও ভালো এমন কোনো কিছুতে মত দেওয়া যাবে না যা তোমার ক্ষতির কারণ হতে পারে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা এবং তা প্রকাশ করাও ভালো লক্ষ্য রাখতে হবে যখন আমরা অমত পোষণ করি তা যেন বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি না করে যখন তোমার কারো সাথে অমত বা দ্বন্দ্বের সৃষ্টি হয় নিশ্চিত হয়ে কার্যকর যোগাযোগ এবং দ্বন্দ্ব সমাধানের দক্ষতা ব্যবহার করতে হবে ইতিমধ্যেই কার্যকর যোগাযোগ নিয়ে আমরা বিগত অধিবেশনে আলোচনা করেছি শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কার্যকর যোগাযোগের অন্যতম গুণ হলো ভালো শ্রোতা হওয়া এবং একে অন্যকে সম্মান করা আমাদের মধ্যে মানুষের বিভিন্ন মতামত এবং অমতকে গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে যখন আমাদের পরিবারের সাথে কোনো বিষয়ে অমত হয় তা কখনো কখনো খুব কষ্টের কারণ হয় কারণ তাদের প্রতি আমরা যত্নশীল কিন্তু আমাদের পরিবারের সাথে শান্তিপূর্ণভাবে অমত করাও জরুরি যখন তোমরা তোমাদের পরিবারের কোনো কথায় অমত করবে অথবা তোমাদের গুরুত্বপূর্ণ কোনো আলোচনা থাকবে তখন তোমরা তাদের কথা সম্মানের সাথে শুনবে এবং তাদের চিন্তাধারা এবং অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করবে নিজেকে তার জায়গায় দাঁড়িয়ে তাকে অনুভব করার চেষ্টা করবে কোনো বিষয়ে অমত তৈরি হলে সমানুভূতির দক্ষতা চর্চা করতে হবে অন্য মানুষেরা কি অনুভব করছে অথবা তাদের অভিজ্ঞতা কি তা বুঝতে পারা এবং মূল্যায়ন করাই হল সমানুভূতি সহজ ভাষায় সমান অনুভূতি আচ্ছা বন্ধুরা ভেবে দেখো তো পরিবারের সদস্যদের সাথে কী ধরনের বিষয়ে অমর তোমাদের হয়ে থাকে এমন কোনো একটি সময়ের কথাকে মনে করতে পারছ যখন তোমরা স্থির হয়ে মনোযোগী হয়ে তাদের কথা শুনতে পারো এবং সমানুভূতির দক্ষতার ব্যবহার হয়নি এখন আমরা আমার পরিবারের প্রতি সমানুভূতি প্রদর্শন নিয়ে কিছু উদাহরণ দেখব তোমার ছোটো বোন তোমার ওপর রাগ করেছে কারণ স্কুল ছুটির পর তুমি ক্লাব মিটিংয়ে থাকতে চাচ্ছ সে থাকতে চাচ্ছে না আবার তোমার দাদি চাচ্ছেন না শহরের একটি অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করো কারণ সেটা তোমার জন্য নিরাপদ নয় তোমার বাবা চাচ্ছেন তুমি কাজ করে টাকা উপার্জন করে পরিবারকে সাহায্য করো কিন্তু তুমি জানো তোমার স্কুলে পড়ার জন্য ভালো নাম্বার পেতে হবে তোমার মা তোমার ওপর বিরক্ত কারণ তুমি তাকে সাহায্য না করে লেখাপড়ার পেছনে বেশি সময় দিচ্ছ এবং তোমার সাহায্য তার দরকার কিংবা তোমার বড় বোন তোমার প্রতি ঈর্ষান্বিত বোধ করছে কারণ তুমি তোমার লেখাপড়া চালিয়ে যাচ্ছ আর ঠিক দুই বছর আগে পরিবারকে সাহায্য করার জন্য তাকে লেখাপড়া বন্ধ করে বাজারের দোকানে বসতে হয়েছিল এই ধরনের মতানৈক্যের মুহূর্তে সমানুভূতি ও যোগাযোগ দক্ষতা কার্যকরী কৌশল হিসেবে প্রয়োগ করতে পারো অমত হতেই পারে কিভাবে তা সম্মান এবং সমানুভূতির সাথে তোমাদের মোকাবেলা করতে হবে তা জানা গুরুত্বপূর্ণ মনে করো পরিবারের কোনো একজনের সাথে তোমার মতে অমিল হয়েছে এবং তুমি একটু অন্যরকম আচরণ করছো ধরো আবার একই রকম পরিস্থিতি হলো তুমি কি রকম ব্যতিক্রম আচরণ করবে কেন করবে তোমাকেও এই সময়টির মোকাবেলাও কিন্তু স্থিরভাবে করতে হবে কিছু কিছু সময় তোমার পরিবারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা খুবই সমস্যার হতে পারে তোমার হয়তো তাদেরকে কিছু বলা প্রয়োজন বা তাদের সাথে তোমার মতানৈক্য হতে পারে তাদেরকে সম্মানের সাথে তোমার মূল্যায়ন করতে হবে আমরা মনে রাখবো পরিবারের সদস্যরা মানুষ এবং তাদের ভালো মন্দ দিন হতে পারে কিংবা তারা তাদের জীবনের কোনো বিষয় নিয়ে হতাশাগ্রস্ত হতে পারে তাই তারা রাগ হলে মনে রাখবে তোমার সাথে তা করেননি অথবা তুমি যে আলোচনা করতে চেয়েছিলে তার জন্যও নয় শিক্ষার্থী বন্ধুরা পরিবারের সাথে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য কি কি বিষয় অনুশীলন করতে পারি চলো দেখি নেই পরিবারের মানুষদের সাথে কথা বলার জন্য তাদের ভালো মেজাজ এবং যখন তারা ব্যস্ত নন এমন সময় নির্বাচন করব। বিষয়টি যে গুরুতর এবং তুমি শান্ত আছো তা বোঝাতে হবে কোনো ধরনের নাটকীয়তা ছাড়াই তুমি তাদের মনোযোগ আকর্ষণ করতে চাও তা জানাও উদাহরণ হিসেবে তুমি বলতে পারো মা তোমার সাথে আমার সত্যি জরুরি কিছু কথা আছে আমাকে একটু সময় দাও তোমরা পরিবারের কাছে জানতে চাও যখন তারা তোমার বয়সী ছিল তারা একই ধরনের কোনো সমস্যায় পড়েছিল কিনা এবং তারা কীভাবে তা সমাধান করেছে তারা এর কোনো বিকল্প ব্যবস্থা নিয়েছিল কি না যদি তোমার আলোচনার সময় তোমার পরিবারের কোনো সদস্য রেগে যায় তার জন্য চিৎকার করো না তুমি তাদের বোঝাতে চেষ্টা করো এবং শান্ত থাকো তুমি তা শুনছ তা তাদেরকে বোঝাও এটা তোমার পরিবারের সদস্যদের শান্ত থাকতে সাহায্য করবে তোমার পরিবারের সদস্যদের এটা বলবে না যে তোমার আলোচনাটা গোপনীয় তাদের হয়তো পরিবারের অন্য সদস্য স্কুলের শিক্ষক অথবা একজন ডাক্তারের সাহায্য প্রয়োজন হতে পারে কখনোই রাগ করবে না যখন তারা সাহায্যের জন্য চেষ্টা করবে এমন পরিস্থিতিতে তুমি তাদের বলতে পারো যে যতক্ষণ পর্যন্ত অন্যদের বলার প্রয়োজন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন তারা কাউকে কিছু না বলে কিংবা এমন কোনো পরিস্থিতি হতে পারে যখন তোমার পরিবারের লোকজন ভীষণ করা তখনও তোমাকে বিশ্বাস রাখতে হবে তখনও তারা তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমার গুরুত্ব দিচ্ছে তোমাদের অগ্রিম অভিনন্দন আমরা সবাই সমবেথিতার চর্চা করতে শিখব পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করব তোমরা অনেক বেশি বুঝবে যখন তোমরা তাদের কথাগুলো শোনার জন্য বেশি সময় দেবে তাদের অনুভূতিগুলো এবং দৃষ্টিভঙ্গিগুলো বুঝবে যখন তোমরা এমন করবে তখন তোমাদের পরিবারের সদস্যরা বুঝবে যে তোমরা তাদেরকে কতটা সম্মান করো এবং তাদের প্রতি কতটা যত্নবান প্রত্যেক মানুষেরই এই ভালোবাসার অনুভূতিটুকু আছে বিশেষ করে যখন ভালোবাসার মানুষের কাছ থেকে ভালো আচরণ পায় আর মানসিক প্রশান্তির জন্য অমত বা দ্বন্দ্ব নিরসনের কৌশলগুলো অনুশীলন করলে আমরা মানসিক সুস্থতাও নিশ্চিত করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রত্যেককেই আত্মসচেতনতা এই বিকাশ প্রক্রিয়ার প্রতি গুরুত্ব দিতে হবে এখন ভেবে দেখো তুমি কি আসলে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে পারো তুমি কি সমানুভূতিশীল উত্তর যদি মোটামুটি হয় তবে আরও ভালো করার জন্য তোমাকে চর্চা চালিয়ে যেতে হবে আজ আমরা কিভাবে দ্বন্দ্ব সমাধান করব এবং পরিবারের সাথে সমানুভূতির চর্চা করব এই অনুশীলনগুলো দেখলাম শিক্ষার্থী বন্ধুরা আজকের আয়োজন থেকে আমরা যা শিখলাম অমত এবং দ্বন্দ্ব দুটোর ধারণা ভিন্ন অমত হলো মতামতের পার্থক্য আর দ্বন্দ্ব হলো যে অমত কারো মধ্যে বিমর্ষতা বা রাগের সৃষ্টি করে দ্বন্দ্ব কিভাবে রোধ করা যায় তা আমরা জেনেছি দ্বন্দ্ব সমাধানের চারটি ধাপ সম্পর্কে জেনেছি মানসিক প্রশান্তির জন্য অমত বা দ্বন্দ্ব নিরসনের কৌশলগুলো অনুশীলন করলে আমরা মানসিক সুস্থতাও নিশ্চিত করতে পারব আমরা আরও জেনেছি কোনো বিষয়ে অমত তৈরি হলে সমানুভূতির দক্ষতার চর্চা করতে হবে অন্য মানুষেরা কী অনুভব করছে অথবা তাদের অভিজ্ঞতা কি তা বুঝতে পারা এবং মূল্যায়ন করাই হলো সমানুভূতি পরিবারের সাথে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য কি কি বিষয় অনুশীলন করতে পারি তা জেনেছি যেমন পরিবারের সাথে কথা বলার জন্য সময় নির্বাচন করা তাদের অভিজ্ঞতা জানতে চাওয়া চিৎকার চেঁচামেচি না করা এবং যে কোনো প্রয়োজনে হয়তো অন্য কারো সাহায্য হতে পারে তা নেয়া এবং পরিবারের সঙ্গে আলোচনার জন্য ভয় না পাওয়া আমরা বিশ্বাস করি জীবন দক্ষতা আমাদের প্রতিটি মানুষের ইতিবাচকভাবে বেড়ে ওঠার জন্য এক অনন্য চালিকা শক্তি এই চালিকা শক্তি শুধু নিজের জীবন নয় অন্যদেরও অনুপ্রেরণা দিতে পারে কোভিড নাইন্টিনের পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘ সময় বাড়িতে থাকার ফলে মন বিষাদগ্রস্ত হতে পারে এবং অনেক বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হতে পারে তাই আমাদের আবেগ নিয়ন্ত্রণ ও যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে পাশাপাশি সমানুভূতির সাথে পরিবারের সকল সদস্যদের সাথে আচরণ করতে হবে পরিবারের বড়োদেরও এই সময় কিশোর কিশোরীদের মানসিক অবস্থা বিবেচনা করতে হবে এবং তাদের প্রতিও সমানুভূতিমূলক আচরণ করে তার মানসিক বিকাশে সহযোগিতা করতে হবে আমরা কেউ কারো মনকষ্টের কারণ হব না দেখা হবে আগামী অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলো সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো সুস্থ ও নিরাপদ থাকো নিজের ও পরিবারের খেয়াল রাখো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আজকের অধিবেশনটি তোমরা আবার দেখতে চাইলে ভিজিট করো আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে কমেন্ট করে জানাও অথবা তোমাদের সুচিন্তিত মতামত থাকলে মেল করতে পারো এ জি এস অ্যাট দ্য রেট ডিএসএইচ ডট ডট বিডি এই ঠিকানায়